তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ও নবী গুড লাইফে সবাইকে স্বাগত জানাই, আজকে ব্লগটি শুরু করছি। তো এখন বাজে হচ্ছে 10:45, তো এখন থেকে ব্লগটি শুরু করছি। আর তোমাদের এসে বললাম আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আছে, সেই সদস্যরা হচ্ছে কালকে বর নতুন একটা বাইক কিনেছে, মানে সেই ডিউটি যাওয়ার জন্য। তো স্প্লেন্ডার কিনেছে কালকে, তোমাদের কালকে ভিডিওতে আমি বলেছিলাম। তো একটা সারপ্রাইজ আছে, এবং কী বর আনতে গেছে সেটা আমি তোমাদেরকে বলিনি, বলবো ওটা পরে ভিডিওতে শেয়ার করব। তো সেই জন্য বললাম কালকে রাত্রিবেলায় সে ও গাড়ি নিয়ে এসেছিল, তো গাড়িটা সে লোকের বাড়িতে রেখেছে। এখন তোমাদের বাড়িতে তো জায়গা নেই, সেই জন্য ওখানে রেখেছে। আর আজকে বর সেই কলকাতা যাবে, মানে কলকাতার জন্য যাওয়ার জন্য সব রেডি হচ্ছে, আর ডিউটি আজকে যায়নি। আর সে বাইকটা আগে পূজা করাবে, তো এখন দেখো সে পূজা করাতে যাবে। আর আমার কাজ বাজ প্রায় হয়েই গেছে, আর বাবা আজকে সেই বাজার থেকে মাছ নিয়ে এসে মাছ টাছ ধুয়ে সব কাজ করে, দেখো এখনও চুল টুল ঝাড়ে, চুলটা কি অবস্থা। তো আমি এখন স্নান করতে যাব, এখন বলতে ও স্নান করলো, তো ও স্নান করার পর আমি এখন ঘর মুছবো। ঘরটা তখন মোছা হয়নি, ঘর দোয়ার শুধু গুছিয়েছি। তো এখন স্নান টান করব করে, আর ও যাবে গাড়ি পূজা করতে, তো গাড়ি পূজা করে আসুক, তারপরে সকালে খাবার খাবো। তো কি গাড়ি কিনেছে এবং গাড়িটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? কেমন চলো তাহলে, আর কী মাছ এনেছে দেখানো। ওখানে ভাত তো বসিয়ে দিয়েছি, আর কোনো ইয়ে নেই। তো আমি আবার মানে চুলটা একটু ছাড়াবো, চুল ঠুল ছাড়িয়ে তারপরে কাকিমা ছেড়ে দিয়েছে, জল ঠল ভরে জল চলেও গেছে। আর বৃষ্টি এখন কমেছে, এখন সেই রোদ দিয়েছে, সেই রোদ দিয়েছে, কত জামা কাপড় মেলেছে। আর এখানে কাদাটা এখনো, ও সেই গাড়ি পূজা করাবে বলে মানে যাচ্ছে, রেডি হয়ে নিয়েছে। আমি বললাম তাহলে আমার ফোনটা নিয়ে যাও, তুমি কিছু ভিডিও শ্যুট করে এনো। তো বললো ঠিক আছে দিয়ে দাও, কিন্তু ভিডিও আর শ্যুট করা হয়নি। শুকিয়েছে কাপড়টা, সে কেচিয়েছিলাম, তারপরে আর পাতা হয়নি, সেই ঝুল পড়েছিল। তো একটু মানে ঝেড়ে ভালো করে ওগুলো সব গুছিয়ে নিলাম। দেখো চলে আসলাম তোমাদের সামনে, সকাল থেকে মানে সকালে যখন স্নান করতে যাওয়ার আগে ব্লগটা শুরু করেছিলাম, বাট তারপরে আর করতে পারিনি, সে মানে সময় হয়নি একটুকু, তো একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর পরে ভিডিওটা শ্যুট করা হয়নি। এখন রান্নাবাড়ি কমপ্লিট, কমপ্লিট করে তো বাবাকে খেতে দিয়ে দিলাম, তো বাবা খাচ্ছে, আর ও একটু পরে খাবে। আর ও গেছিলো সে গাড়ি পূজা করাতে, তোমাদের বলেছিলাম গাড়ি শেয়ার করবো, কিন্তু শেয়ার করা হয়নি, মানে ও ফোনটা নিয়ে গেছিলো, কিন্তু ফোনে কী বলো না মানে আমার ফোনে না চার্জ না থাকলে তো ভিডিও শ্যুট হয় না, বা ফটো ওঠে না, নেট চালু হয় না, মানে এমন পজিশন ফাংশনটা আছে আমার ফোনে, তো সেই জন্য হয়নি। ও এসে বললো কি চার্জ না থাকলে কি ভিডিও হয় না, বললাম না হয় না তখন, আর এই জন্য ভিডিও করা হয়নি, আর গাড়িটা ফটোও তোলা হয়নি। আর এখন যে যাব, এখন বৃষ্টি শুরু হয়ে গেল, মানে এত জোরে বৃষ্টি নেমেছে কি বলবো, তাহলে আমার আর তোমাদেরকে দেখানো হলো, দেখাবো না দেখানো নয়, বাট বৃষ্টিটা কমুক তারপরে ও গাড়িটা ঢুকে দিয়েছে, তো ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। আর তোমাদের সাথে এটাই শেয়ার করা হলো না যে গাড়িটা যখন পূজা করালো ভেবেছিলাম ওটা শেয়ার করবো, কিন্তু শেয়ার করা হলো না, যেহেতু আমার ফোনে চার্জ ছিল না সেই জন্য আর শেয়ার করা হলো না। ও নিয়ে গেছিলো ভিডিওটা করার জন্য, ফোনটা নিয়ে গেল কিন্তু হলো না। আর ও সেই যাবে হচ্ছে রাতের ট্রেনে চক্রধরপুর, চক্রধরপুর না ওই ট্রেনটা, মানে ট্রেনটার নাম হলো চক্রধরপুর, ওটাতেই যাবে রাতের ট্রেনে। আমাদের এখানে ইন্দ্রবিল থেকে গাড়ি ধরবে, মানে কলকাতা যাবে, তো কালকে পৌঁছাবে, পৌঁছে আগে আমাদের বাড়ি যাবে, ওখানে ফ্রেশ হয়ে তারপরে ইন্টারভিউর জন্য যাবে। তো সেই জন্য ওর আবার গোজগাজ আছে, আবার রাত্রে একটু আজকে ভাবছি ইয়ে করবো, তড়কা করবো, তো তড়কা ভিজিয়ে রেখেছি সেই জন্য তড়কা ডাল, আর এবেলা করেছি হচ্ছে, চলো দেখে নাও কী করে। তো ভাত আছে, আর এখানে সে মসুরির ডাল করেছিলাম, বটবটি ভাজা, আর হচ্ছে উচ্চ আলু ভাজা, আর হচ্ছে এখানে আলুর চোখা ছিল, এখান থেকে আর দেখছে বাবাকে দিলাম, আর এইখানে আছে সর্ষে বাটা দিয়ে মাছ। খাওয়া দাওয়া করে নিই, তারপরে গোজগাজ করবো সব। আর কালকে একটু ভিডিও শ্যুট করেছিলাম, হ্যাঁ হতে পারিনি, কারণ কালকে না ওয়েদারটা এত মানে এত বাজে ছিল ওয়েদারটা, আর খুব বিচ্ছিরি, আর আমাদের উঠানটা তো পুরো কাদা, তোমরা তো দেখলে, তো ওখানে না শাড়িগুলো আমার কাদা হয়ে যাচ্ছে। আর কালকে অ্যাকচুয়ালি মেন ব্যাপার ছিল, কালকে মনটা খুব খারাপ ছিল, রাখি পূর্ণিমা ছিল যেহেতু যেতে পারিনি, মানে রাখি পরাতে পারিনি, মনটা এই জন্য খুব খারাপ ছিল। তো ছাড়ো কালকেরটা কালকেই হয়ে গেছে, তো কালকেরটা নিয়ে আজকে মন খারাপ করলে তো আর হবে না, তো সেই জন্য কালকে আর রিলস ভিডিও বানাতে পারিনি, আজকে ভাবলাম বানাবো, কিন্তু আজকে এত জোরে বৃষ্টি চলে আসলো, আমি কবে যে ভিডিও বানাবো আমি বুঝতে পারছি না, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ। তো দেখো ওর আবার গজগাছ আছে, একটু গজগাছ ধরবো, চলো তাহলে খেয়ে দিয়ে একটু শোবো, শুয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো সেই পড়ানো ওখান থেকে ঠাকুরের প্রসাদ এনেছিলো, সেটাই বসে বসে খাচ্ছিলাম।
সেই ইন্টারভিউ তো পড়ে যাবে, সেজন্য হোয়াইট শার্ট দরকার আর তার সাথে ব্ল্যাক টাই, আর হচ্ছে প্যান্ট এনেছে মানে ফর্মাল প্যান্ট আর টাইটা দেখো, আর এনেছে শু, মানে শুটা একটু দামি ধরনের লাগবে, সেই জন্য মানে কালকে গাড়ি কিনতে গিয়ে তখনই একবারে নিয়ে এসেছে এগুলো কিনে, কারণ ইন্টারভিউ দিতেই যাবে কলকাতায়, তো এটাই মানে হোয়াইট শার্টই পরে যেতে বলেছে। একটা শু আছে ওটাতে হবে না, সেই জন্য আর একটা কিনতে হলো। দেখো এখনই পরে উঠলাম, এই সন্ধ্যা হয়েই গেছে, দেখো বাইরেটা একদম সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি বিছানাপত্র একটু গুছাবো, গুছিয়ে এনে ঘর বারান্দাটা তাড়াতাড়ি ঝাড় দিয়ে নেবো, কারণ সন্ধ্যা বসে গেছে, আবার এদিকে ও বেরোবে, সেজন্য খুব তাড়াহুড়ো আছে। আর দুপুরবেলাটা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো পড়াতে একদম ইচ্ছা করছিল না। চলো তাহলে, আমি বেশি বকবক করো না, তোমরা দেখতে থাকো তাহলে। ও দেখো একটু পরে বেরাবে, রেডি হয়ে নিচ্ছে, ওর সব গোছগাছ করে দিলাম, তরকা ডালটা দেখো এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি, তো দেখো ওকে গোছগাছ করে দিয়ে আমি এখানে তরকাটা বসাতে চলে এসেছি, না হলে মানে খুব দেরি হয়ে যাবে। আর এখানে আদা রসুন কুচি করে রাখা আছে সব, দেখো পেঁয়াজও আছে, তো দেখো আমি তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি। আর ওই সাইডে একটু দুধটা গরম করছি, কারণ দুধটা না মাসে গরম করা হয় না, আর একটু তাড়াহুড়াও করছি কারণ ও বেরাবে, তো ও সে তাড়াহুড়াও করছিল, সেই জন্য আমার একটু তাড়াহুড়ো করতে হলো। তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারি বলতে সরি সে তরকা ডাল হচ্ছে, তো তরকা ডালটা এখানে করছি, আর ওর সব প্যাকিং সব গুছিয়ে দিয়েছি, ও একটু পরে এসে বেরাবে, তাহলে সেগুলো তাড়াতাড়ি একটু করে নিচ্ছি। তো সেই সারাদিন আজকে আর বৃষ্টি হয়নি, সে সকালে হলো, হ্যাঁ তো সকালে হলো, তারপরে আর কোনো বৃষ্টি ফিষ্টি তো কিছু হয়নি। আর তোমাদেরকে বললাম আমি গাড়ি ভিডিওটা করব, মানে তোমাদেরকে সারপ্রাইজও দেবো এবং নতুন সদস্যকে সেটাও তোমাদেরকে বলবো, কিন্তু আর আমার দেখানো হয়নি, সেই কি বলো না টাইম হয়নি, তো আমি আর বেরাতেও পারিনি। আর তোমাদেরকে বললাম ও যখন ভিডিওটা করবে না, ফোনটা নিয়ে গেছিলো তখন আমার ফোনে চার্জ ছিল না, আমার ফোনে হচ্ছে সেই মানে আমার ফোনে যদি লো ব্যাটারি থাকে তাহলে ভিডিও শ্যুট হয় না, সেই জন্য ও ভিডিও শ্যুট করতে পারেনি। সকালবেলা ফোনটা নিয়ে গেছিলো যে মন্দিরে গিয়ে গাড়িটা পূজা করছে তখন ভিডিও শ্যুট করবে, কিন্তু এসে বললো যে তোমাদেরকে তখন বললামই যে এসে বললো যে ওনো হয়নি, কারণ ফোনে লো ব্যাটারি ছিল, এলাম হ্যাঁ লো ব্যাটারি থাকলে তো হয় না, তো সেই জন্য দেখি একটু পরে আমি রান্নাটা করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, কেমন? চলো তাহলে আমি রান্নাটা করে নিই, তারপরে আবার কথা। ফাইনালি দেখো আমি রাতে টাইম পেলাম তোমাদেরকে গাড়িটা দেখানোর জন্য, তো দেখো এই গাড়িটাই নিয়েছে স্প্লেন্ডার, তো গাড়িটা ও মানে সেই লোকের বাড়িতে রাখে, আমাদের বাড়িতে জায়গা নেই, সেজন্য ওখানেই ঢুকাচ্ছে গাড়িটা, তো দেখো গাড়িটাই ঢুকে চলে এসছে, ও এবার বেরাবে, আর ওর খাওয়াও হয়ে গেছে, তো যাওয়ার সময় সে মা বাবাকে প্রণাম করে তারপরে বেরালো, আর সে বলছিল মাস্কটা দিতে হবে না, হ্যাঁ মাস্কটা দিয়ে দিয়েছি তোমাকে, সব গুছিয়ে গেছি দিয়েছি, আমি আর গেলাম না, বাবা সাগাতে গেলো, অন্ধকার তো, সে সাপ খুব বেরোচ্ছে, তো চলো আমি তরকা করেছি, আজকে তরকা রুটি খাবো, আজকে আর ভাত থাত করিনি, আর সিঙ্গারাও আছে সিঙ্গারা খাবো, আর আজকে শ্রাবণীকে নিয়ে শোবো, ধর শ্রাবণী ওকে বললাম তুই আজকে আমার সাথেই শো, একাও ভয় পাই না, তো ও যেহেতু ও থাকবে না, তো তাও ওকে এই জন্য বললাম যে তাহলে তুই আজকে আমার সাথে শুয়ে পড়, ঠিক আছে চলো তাহলে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি আমি আর বেশি বড় করবো না, এখানেই এন্ড করবো, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা গুড নাইট, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।